সেই মোটর চালক ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি, উপস্থিত মোটর চালক অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সহ বন্ধু যিনি টাঙ্গাইল থেকে বারবার সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নির্বাচিত হয়েছেন, বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আবুল কালাম আজাদ, যিনি গত 16 বছর কয়েকবার কারাগারে নিজের সন্তান সহ গ্রেপ্তার হয়েছেন, যিনি শহীদ জিয়াউর রহমানের মাজার থেকে শুরু করে বাংলাদেশের সকল অঞ্চলে একজন খ্যাতিমান ধর্মপ্রাণ মাওলানা হিসাবে পরিচিতি লাভ করেছেন, ওলামা দলের সভাপতি হিসাবে আদাবাত মাওলানা নিসার আহমদ, এখানে উপস্থিত আছেন আরেকজন জাতীয়তাবাদী ওলামা দলের সদ্য গঠিত কমিটির সিনিয়র সহসভাপতি, যিনি আমি একদিনও ওনাকে অনুপস্থিত দেখি নাই। আমার অত্যন্ত প্রিয় কাছের লোক মাওলানা আলমগীর, যিনি সকল বৃষ্টি রৌদ্র অপেক্ষা করে বাম পাশে এখন যে পুলিশগুলো দাঁড়িয়ে আছে নীরবে শান্তিপূর্ণভাবে, তখন দাঁড়িয়ে থাকত অস্ত্র হাতে লাঠি হাতে, কোনো কথা বলার সুযোগ পুলিশ দেয় নাই, আমার কথাগুলো বলার, আমার দলের কথাগুলো বলার, আমার নেত্রীর অসুস্থতা কথা বলার, আমার নেতা তারেক রহমানের কথা কেন পত্রিকায় লিখতে হয় না এই কথাগুলো বলার বাধা দিত। সকল রক্ত চক্ষু উপেক্ষা করে যিনি এই সকল সভার আয়োজন করেন, ছিলেন সহ বক্তব্য আজকে কয়েকটা চলছে, আপনাদের পেছনে ডিআরওতে আছে, আমাদের প্রেস ক্লাবের দোতলায় আছে, মহাসচিব মহোদয় গুলশান ও মনো চালকের এই সভা কভার করার জন্য দাঁড়িয়ে কষ্ট করছেন, তাদেরকে আমার দল এবং মোটর চালক দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি কয়েক মিনিট কথা বলে শেষ করে দেব। আপনারা জানেন সারা বাংলাদেশে অর্ধেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত, একটু পরেই চলে যাব, আসলাম দুই দিন আগে, মানুষের কষ্ট যদি দেখতেন, আমার এই 72 বছর বয়সে আমি যেখান থেকে খালেদা জিয়ার দয়ায় আমি 5 বার এমপি হয়েছিলাম, সেই নোয়াখালী সেনবাগে আমি কোনোদিন আমার বাড়িতে ন আশেপাশের অঞ্চলে পানি উঠেছে আমি কোনোদিন দেখি, সেখানে আমাকে এখন গলা পানি দিয়ে সাঁতরিয়ে যেতে হয় মানুষকে উদ্ধার করার জন্য। প্রিয় ভাইয়েরা, ঠিক এমনি মুহূর্তে এমনি সময় যখন শেখ হাসিনাকে এ বাংলাদেশের মাটি থেকে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে বিদায় করে দিলেন, তার আশ্রয়স্থল হল বাংলাদেশের 99% মানুষ যেভাবে পাকিস্তানকে ঘৃণা করেছিল, স্বাধীনতার পর যেই দেশে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে ন্যায্য হিসাবে দেয় না, সে হিন্দুস্থানের মাটিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশের 16 বছরের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। প্রিয় ভাইরা, 84টি মামলার আসামি আমি 16 বছরে, আজকের এই
সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আন্দোলন সংগ্রামে এই প্রেস ক্লাবে বহুবার বহুভাবে যাকে আপনারা পেয়েছেন, রাজপথে যাকে যুদ্ধ করতে দেখেছেন, আরুণ বিপ্লব পুলিশ কর্মকর্তা হিসাবে যে অমানবিক আচরণ করেছে, জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের নেত্রীর অন্যতম উপদেষ্টা নন্দিত দলনেতা জৈনুল আব্দিন ফারুক ভাইয়ের সঙ্গে যে পুলিশ কর্মকর্তারা বর্বর আচরণ করেছে, এখনো তারা আইনের আওতায় আসে নাই, অনতি বিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে, সংসদের আজকে অবস্থা কেন, সংসদ আজকে অপবিত্র হল কেন, এর জন্য দায়ী কে, গণতন্ত্র আজকে এই অবস্থায় কেন, নির্বাচনের প্রতি মানুষের আস্থা নাই কেন, ভোট ডাকাতি আর ভোট চুরি করে সংসদ গঠন করে দেশে খাতিনা দেশ পরিচালনা করতে গিয়ে তার আওয়ামী লীগ ছাড়া আর কিছু চিনে নাই, আর কিছু দেখে নাই, সেই শেখ হাসিনার ফাঁসির দাবিতে আজকের এই সমাবেশে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের নেতা ফারুক ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা জানি প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী স্বৈরাচারিণী শেখ হাসিনার দুশোরা এখনো বসে আছে, দুর্নীতিবাদ একতরফা নির্বাচনের মধ্য দিয়ে ভোট চুরির মধ্য দিয়ে যারা এমপি মন্ত্রী হয়েছিল তারা এখনো বিভিন্ন জায়গায় পালিয়ে আছে, তাদের ধরে বের করতে তাদের পাখি সত্য সত্য পাখি, সেই পাখি এসে যেভাবে ওই যারা ধ্বংস করেছে তাদের উপরে হামলা করেছিল, আমার মনে হয় বৈষম্য বিরোধী এই ছাত্র জনতা আল্লাহর তরফ থেকে এসেছে আবার এই পাখির মতো নিজেদের মুখ পেতে দিয়ে এই জালেম শহীদ তত্ত্বকে ধ্বংস করে দিয়েছে তারা। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেছেন সেই দৃশ্য, স্বরাষ্ট্র মন্ত্রীর সামনে বলতেছে একটা গুলি হয় একটা ছেলে পড়ে যাচ্ছে কিন্তু কেউ লড়তেছে না, এত দুঃসাহস দিয়ে সেই ছাত্র জনতা যেই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। বাংলাদেশে দিয়ে যদি ভারত আবারও চক্রান্ত ষড়যন্ত্র করে মোদীকে আমরা বলে দিতে চাই, মোদি তোমার যে আপন তাকে তোমার কাছে চলে গিয়েছে, তুমি এখন তুমি বাংলাদেশ দিয়ে এত ঘাটাঘাটি কেন করো তুমি? আমি আমার বক্তব্য বাড়াবো না, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা এক এক সময় এক এক ধরনের কথা শুনি, পরশুদিন সকল টেলিভিশনের পর্দায় দেখলাম আলী আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী গ্রেফতার হয়েছে, পরে শুনলাম না গ্রেফতার হয়নি, কেন এই সমস্ত নাটক, কেন নাটক হবে, কেন এখানে হারুনকে বিপ্লবকে কেন আদালতে সমর্থন করা হয় না, তারা আজকে কোথায়? জয়নুল আব্দিন ফারুক এখানে উপস্থিত রয়েছেন, সারা বিশ্ব দেখেছে যে কিভাবে তার উপরে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং নির্যাতন করা হয়েছে, কেন এখনো প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হবে যে বিপ্লব কোথায়, হারুন কোথায়, তাদেরকে অনতি বিলম্বে আইনের হাতে সোপর্দ করুন, তাহলে যদি আবার আন্দোলন শুরু হয় তখন কিন্তু আপনাদের পিঠে চাপড়ে থাকবে না। পরিষ্কার কথা, আজকে সে দুষ্কৃতকারী যারাই ঘাপটি মেরে আছে তাদের সকলকে আপনারা খুঁজে বের করে তারা বাংলাদেশের ভিতরেই রয়েছে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করুন। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আপনারা দেখেছেন এই বাংলাদেশের মাটিতে এই শেখ হাসিনাকে এনে
সকল হত্যাকাণ্ডের বিচার হবে, বাংলাদেশে তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।